এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা আবেদন হয়েছে। এ নিয়ে জানাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি জানাবেন যে শেখ পরিবারের কাদের বিরুদ্ধে বা কাদের নামে মামলা হয়েছে, মামলায় কী ধরনের অভিযোগ তোলা হয়েছে। এর সাথে একটু জানতে চাই যে ডাক্তার দীপু মনিকে আজকে কোর্টে হাজির করার কথা, সেটি কখন? শাফিন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, এরপরই এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেই সহিংসতার ঘটনায় সারা দেশে যেই আহত এবং নিহতের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একের পর এক হত্যা মামলা দায়ের করা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে। তবে এবারই কিন্তু প্রথম আমরা একটি মামলা দায়ের করা হয়েছে, যেটি যাত্রাবাড়িতে ফল ব্যবসায়ী ফরিদ শেখের হত্যাকাণ্ডে। সেখানে আসলে নাম রাখা হয়েছে শেখ পরিবারের সদস্যদের। সেখানে নামগুলোতে রয়েছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার বোন শেখ রেহেনার নামও কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি 14 দলের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের নামগুলো কিন্তু আমরা সেই মামলার যে এজাহার রয়েছে সেই মামলার এজাহারে দেখেছি। তবে বলা যায় এই যে গণহত্যার পর অর্থাৎ এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে হত্যাকাণ্ড বা যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে, সেই মামলার প্রতিদিনই কিন্তু একাধিক মামলার আবেদন পড়ছে এই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে, যার মধ্যে শিক্ষার্থী রয়েছে, জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছেন, মুদি দোকানদার রয়েছেন, বিশেষ করে কবি নজরুল সরকারি কলেজের একজন শিক্ষার্থীর নামও আমরা পেয়েছি। পাশাপাশি ঢাকার বাইরে আশুলিয়াতেও একজন কর্মচারী, তিনি নাপিতের দোকানে কাজ করেন, সেখানের কর্মচারী একজন নিহতের ঘটনায় কিন্তু মামলা হয়েছে, সেই মামলা আমরা আসলে দেখছি। বলা যায় যে এবারে কিন্তু প্রথম শেখ হাসিনার পাশাপাশি তার শেখ পরিবারের সদস্যদের নাম রয়েছে। তবে আজকে বিকালের পর থেকে 3টার পরে কিন্তু যে দীপুমণি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, তাকে আসলে আদালতে নিয়ে আসা হবে। গতকাল রাতে তাকে আসলে গ্রেফতার দেখানো হয় এবং কিছুক্ষণ পরে আসলে জানতে পারবো যে আসলে ঠিক কখন নাগাদ তাদেরকে নিয়ে আসা হবে। তবে ধারণা করা হচ্ছে বিকালের মধ্যে আসলে তাদেরকে এই আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।